ফটো ডিজাইন করার জন্য পিক্সেলে যাবেন গিয়ে আপনারা নিউ ট্যাক্সটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে থামনেল ইউটিউব থামনেল সাইজে করে ট্যাক্সে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর সেটাকে রিসাইজ করে নেবেন ভালোভাবে যেন লেখাটা ভালো মতন নিয়ে করা হয় তো আমি রুলে ক্লিক করব ক্লিক করার পর এখানে নিউ ট্যাক্সে কেটে দিব। পুরোটাই কেটে দেওয়ার পর এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম আপনাদের চ্যানেলের যেটি নাম আছে সেটি আপনারা বসিয়ে দিবেন তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে এটিকে সাইজ করে নিচ্ছি সাইজ করে নেওয়ার পর অ্যাড অপশানে গিয়ে মাই ফ্রন্টে গিয়ে আমি সেই ফ্রন্টটিকে অ্যাড করে আমি সেটাকে সিলেক্ট করে ওকে করলাম ওকে করার পর দেখতেই পারছেন কি সুন্দর আসছে এবার আমি সেটাকে সাইজ করে নেব সাইজ করে নেওয়ার পর সেখানে এটিকে এনেবেল করব ব্ল্যাক কালারে রেখে দিবেন কারণ হাইলাইট হবে দেখতে ভালো লাগবে সেটিকে কালার চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডটিকে এমনভাবে চেঞ্জ করব যেন ভালো লাগে